আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকদিন আগে আমি ফেনি ফুডিসে এই পোস্টটা দেখি, দেখার পর যাওয়ার প্ল্যান করি। অবশেষে আমি আর আমার বন্ধু সিয়াম যাচ্ছি। আমরা এখন আছি ফেনি ফালাইয়া মাদ্রাসা রোড সামনে দোকানটা নিউ কফি অ্যান্ড বার্গার হাউস। এখানে তিনটি বার্গারের কথা থাকলেও এখানে শুধু এখন করাচি বার্গারটাই পাওয়া যায়, যা এখন 30 টাকায় অনেক ফেমাস। বার্গারের পেটিটা আমার বন্ধুর মতে মুরগির মাংস আর আলু মিক্স টাইপের, আর এই বার্গার অনেক হেভিও না, আবার একেবারে লাইটও না, মাঝে মাঝে আর কি। আমি অনেক বার্গার খেয়েছি, কিন্তু এ দামে এমন বার্গার আর কেউ দিতে পারবে কিনা জানা নেই। আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি, আপনারাও চাইলে একবার এখানে এসে টেস্ট করতে পারেন। যাওয়ার সময় একটা ফুড কার্ট চোখে পড়ে, নাম হাংরি ডাক। এটা রিভিউ আমি অনেকবার দেখেছি ফেনি ফুডিসে। ওনাদের সাব বার্গার আর কাঁকড়া নাকি অনেক জনপ্রিয়, যার জন্য আমরাও বসলাম আর অর্ডার দিলাম। আমার মতে ওনারা সার্ভিংটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, যার দরুন কাঁকড়াটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের সাব বার্গারটাও চলে আসছে, দেখতে অনেক সসি লাগতেছে, খেলে বুঝতে পারবো আসলে কি সসি কিনা। এখন খাওয়ার পালা। কাঁকড়া দেখতে যতটা ভালো ছিল খেতে ততটা ভালো না, আবার একবারে বাজেও তাও বলা যায় না। আগে থেকে বয়ল করার কারণে হয়তো কাঁকড়ার যে স্বাদটা চলে গেছে। আর বার্গারের কথাটা তো বললামই না, এত সসি যা বলে বোঝাতে পারবো না। 80 টাকা দাম অনুযায়ী এই সাব বার্গারটা আমি মনে করি অনেক ভালো। আবার অনুরোধ রইল, আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।